তো ফাইনালি দিওয়ালি আর কালী পূজার ব্লগটা নিয়ে এসে গেছি। তো এই ওয়ালটা আমার আগে খালি ছিল, তার জন্য ভাবলাম যে দিওয়ালির আগে এই ওয়ালটাকে একটু ডেকোরেট করে নিই, তার জন্য এগুলো বানিয়ে নিয়েছি। এটার ফুল টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। আর এখানে আমার ছেলে ব্যস্ত হয়ে গেছে লাইটস লাগাবার জন্য। তো আমি আমার হাজবেন্ড মিলে কিছু কিছু জায়গায় লাইটস লাগিয়ে নিয়েছিলাম, সেগুলো দেখেও খুব খুশি। তো তারপর আমি চলে গেছিলাম রঙ্গোলি বানাতে, যেটা আমি প্রত্যেকবারই বানিয়ে থাকি। তো এবারে শরীরটা খুব একটা ভালো ছিল না, তাও রঙ্গোলি না বানালে যেমন মনটাই ভালো লাগে না। তো ঘরের কী অবস্থা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই রঙ্গোলিটা আমার কমপ্লিট হয়ে গেছিলো, আর এটা আমি ঠাকুরের সামনে করে নিয়েছিলাম, প্রত্যেকবার করে থাকি, আর তারপর আমি দরজার সামনে করি। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, বাট আমি এগুলোর ভিডিও করার সময় পাইনি। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইটস আর প্রদীপ জ্বালানোর পর কেমন লাগছে দেখতে। আর এটা হলো আমাদের ফ্ল্যাটের পুজো। তো ফ্ল্যাটের পুজোতে আমি একটু ছোটো করে একটা রঙ্গোলি বানিয়েছিলাম। ফ্ল্যাটের সব মহিলারা মিলে এই পূজাটা করে থাকে, তো আমিও থাকি, বাট এবার আমার শরীরটা ভালো ছিল না বলে খুব একটা কিছু করতে পারিনি। তো এখানে ও রেডি হয়ে গেছে পুজোতে যাওয়ার জন্য। পুজো শেষ হওয়ার পর আমরা প্রসাদ নিয়ে ঘরে চলে আসি, কারণ আমার সর্দি কাশি প্রচণ্ড পরিমাণে হয়েছিল, আর আমার ছেলের শরীরটাও খুব একটা ভালো ছিল না, তার জন্য প্যান্ডেলেও ঘোরা হয়নি, আর বেশি কিছু ভিডিও করতে পারিনি। তোমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।